বন্ধুরা, স্ট্রিট ফুড খোঁজার জন্য সেই ডিসির মোড় থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম দেওয়ানহাটে। তো চিন্তা করুন আমাদের কতটা এনার্জি, স্ট্রিট ফুড খাওয়ার জন্য আমাদের মন কেমন করছে। আমরা হাঁটতে হাঁটতে ডিসির মোড় থেকে চলে এলাম এই দেওয়ানহাটের মোড়ে। রিয়েলি আপনাদেরকে আজকে পরিচয় করে দেব। তো এখানে বিভিন্ন ধরনের এই যে ফটফের তৈরি খাবার হালিম বিক্রি করে, এগুলো আজকে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি, খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। নগরী দেওয়ানহাট ওভারব্রিজের নিচে বাইপাস যে সড়কটি রয়েছে তার ঠিক পাশেই সন্ধ্যার পর জমজমাট হয়ে ওঠে এই ধরনের দোকানগুলো, ভ্রাম্যমান দোকানগুলো। এই ভ্রাম্যমান দোকানগুলোতে ভট, হালিম এছাড়াও বিরিয়ানি বিক্রি করা হয় এবং খেতে খুব একটা খারাপ নয়, অনেকটাই মুখরোচক। তো আজকে চলুন এগুলো খেয়ে একটু দেখি। এখানে বন্ধুরা কাক্কুর হালিমটা মোটামুটি ভালোই চলে। এই কাক্কুর বানানো হালিমটি এই এলাকার লোকজন সন্ধ্যার পরেই খেতে চলে আসে এখানে, আর তার হালিমের সাথে এই যে মামার ভট একসাথে মিলেমিশে খেতে দারুণ মজা হয়। প্রথমে বন্ধুরা বিরিয়ানি খাওয়ার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে সিদ্ধান্ত বদল করে আমরা হালিম এবং ভট খাওয়ার সিদ্ধান্ত নিলাম। কারণ এ ওনারাই আমাদেরকে রেফার করলেন যে হালিমের সাথে যদি ভটটা খাই সেক্ষেত্রে খেতে আরও ভালো লাগবে, টেস্ট বেশি পাওয়া যাবে। মানে কাক্কুর স্পেশাল হালিমের সাথে এই যে মামার স্পেশাল ভট, এটাই আজকে আমরা খেয়ে দেখব। তো চলুন বন্ধুরা খেয়ে দেখি। প্রথমে কাক্কুর হালিমটা নিয়ে নিলাম বন্ধুরা, পরে এর উপরে ভট দিয়ে আমরা খাবো। হালিমটা আলাদাভাবে দেখানোর জন্য আগেই নিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে দেখি। এখানে বিভিন্ন রকমের ডাল ইউজ করেছে এবং মাংসের অনেকগুলো পিস, মানে বিফের অনেকগুলো পিস এখানে ব্যবহার করা হয়েছে। বিফের পিসগুলো নেহায় ছোট নয়, স্ট্রিট হালিম হিসেবে বিফের পিসগুলো অনেকটাই বড় বড়। আমি আপনাদেরকে একটু তুলে দেখাই বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন। এবার এর সাথে একটু ভট দিয়ে চলুন হালিমটা খাই। এই যে দেখেন, এখানে ভট আছে, সালাদ আছে, আর চাইলে আপনি ওদের কাছে টক আছে, টকটাও নিতে পারেন। তো আমি একটু খেয়ে দেখি, চেখে দেখি। বেশ মজা, বিশেষ করে ভটটা ওরা খুব ভালো মতো ভেজেছে, আর একটু ভাজলে ভালো হতো। আর হালিমটা তো অসাধারণ জোশ। তবে হালিমটাতে ঝালের পরিমাণ একটু বেশি হয়েছে, ঝালটা আর একটু কমাতে হবে। এভাবেই সন্ধ্যার পর কাক্কুর হালিম খেতে আর ওই যে মামার স্পেশাল ভট খেতে এখানে ভিড় করে অসংখ্য লোকজন। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন, আর শেয়ার করে ছড়িয়ে দিন আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে, এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত। যেটি জরুরি বিষয় সেটি হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে এবং এর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে চাপ দিয়ে রাখুন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।